করোনা মোকাবিলার জন্য এবং এই মহামারি পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে কি কি ধরনের খাবার খাওয়া উচিত তা নিয়ে জনসাধারণের জন্য একটি নতুন ডায়েট চার্ট প্রকাশ করলো জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইজেনিক থেকে এই খাদ্য তালিকা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন করোনা বিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায়। শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ডায়েট চার্ট বা খাদ্য তালিকা প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা শাসক অভিষেক তিওয়ারি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন, সিএমও ডাক্তার রমেন্দ্রনাথ প্রামাণিক সহ অন্যরা। এই চার্ট মেনে খাবার খেলে রোগ প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক্তার সুশান্ত রায়। একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা মনে করেছি যে মানুষের নিজস্ব রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে বাড়াতে হবে, যাতে করোনা আমাদেরকে না ছুঁতে পারে। সেই জন্য আমরা একটা সুষম খাদ্যের একটা লিফলেট করেছি আপনাদের মাধ্যমে, এটা মানুষের কাছে পৌঁছতে চাইছি আমরা যে আমাদের খাদ্যাভ্যাসটা একটু পাল্টাতে হবে, জীবনযাপনের পুরো সিস্টেমটাকেই পাল্টাতে হবে, কারণ এটা আমাদের সঙ্গে থাকবে। সেই জন্য আমরা একটা ডায়েট চার্ট প্রকাশ করলাম স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এটা আমাদের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঘোষ মশাই আমাদের এটা বলেছিলেন, আমি জানি না এটা অন্য কোথাও এভাবে কেউ মানে কোনো ভাবনা চিন্তা হয়েছে কি না। এটা ওনার ভাবনাটাকে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম, দিয়ে আমাদের থেকে এই ডায়েটটা আমরা এমনি করিনি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইজিনিক ওখান থেকে আমরা এটা তৈরি করেছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, সম্প্রতি উত্তরকন্যায় করোনা মোকাবিলা বিষয়ক একটি বৈঠকে তিনি প্রস্তাব দিয়েছিলেন এমন একটি ডায়েট চার্ট প্রকাশ করার জন্য। আমিষ ও নিরামিষ ভোজিতের জন্য পৃথক পৃথক খাদ্য তালিকা প্রকাশ করা হয়েছে, ভারতে এমন উদ্যোগ এই প্রথম বলে দাবি করেন তিনি। আমরা আশা করছি যে এই খাদ্য তালিকা যেটা তৈরি করেছেন ডক্টর সুশান্ত রায়, এটা আমাদের ভারতবর্ষের মধ্যেই প্রথম উদ্যোগ এই ধরনের, কারণ সারা ভারতবর্ষে করোনার চিকিৎসা হচ্ছে, ভ্যাকসিন বেরানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ডায়েট চার্টটা ব্যাপারে কোথাও কোনো রাজ্য বা কোনো দেশে কেন্দ্রের সরকার উদ্যোগ নেয়নি। সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা অভিনব উদ্যোগ, আমি আশা করি এই উদ্যোগটা সাকসেস হবে। এটা এই উদ্যোগটা যদি মানুষ মেনে চলে, খাদ্য এই অভ্যাসটা আর যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে আমরা অনেকটাই সুস্থ থাকার সুযোগ পাবো।